বন্ধুরা, এখন তো পটলের সময়, পটল দিয়ে তো অনেক রকম রেসিপি করেই তোমরা খাও, খুবই ভালো লাগে খেতে। কিন্তু আমি একটা সম্পূর্ণ অন্যরকমভাবে রেসিপি করছি, তোমরা দেখো কি রেসিপি করছি। তার জন্য আমি এখানে 700 গ্রাম পটল নিয়েছি, আর দেখো পটলগুলোকে আমি একটু খোসা শুদ্ধ এভাবে ছাড়িয়ে নিয়েছি, একটু খোসা রেখেছি, আর মাঝখানটি এভাবে চিড়ে নিয়েছি, একদম গোটা গোটাই রেখেছি। আর এর জন্য আমি হাফ ছোটো বাটির 1 বাটি থেকে একটু কম মুগের ডাল নিয়েছি। মুগের ডাল পটল দিয়ে আমি কি রেসিপি করছি একদম, কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, আমার সাথে থেকে কিন্তু তোমাদের দেখতে হবে। কড়াই বসিয়েছি শুকনো খোলায়, প্রথমে আমি মুগের ডালটা ভেজে নেব। দেখো ডালটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, নামিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। সর্ষের তেল দিচ্ছি, পটলগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, পটলগুলো ছেড়ে দিচ্ছি। এবার পটলগুলো খুব ভালো করে ভেজে নেব। দেখো পটলগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এই তেলে যা তেল রয়েছে এই তেলের মধ্যে আমি গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1টা গরম মশলা লবঙ্গ দারচিনি এলাচ ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমার হয়ে গেছে, এবার আমি আদা বাটা দেব, 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার কিছু কিছু মশলা আমি অ্যাড করছি। প্রথমে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো 1 বড় সাইজের 1টা টমেটো কুচি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। মশলা মুগের ডালটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, গরম জল দিয়ে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণ ঢেকে দেবো, যতক্ষণ না ডালটা সেদ্ধ হচ্ছে। দেখো ডালটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার আমি পটলগুলো অ্যাড করছি, ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না পটলটা সেদ্ধ হয়। নিরামিষ রেসিপি তাই আমি একটু চিনি দিচ্ছি, চিনিটা অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো। আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। রেসিপিটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি 1 চামচ ঘি দিয়ে দেব, যেহেতু নিরামিষ রেসিপি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা কি সুন্দর নিরামিষ পটলের রেসিপিটা বানিয়ে ফেললাম মুগ ডাল দিয়ে। তোমরা কিন্তু নিরামিষ দিনে এই ধরনের রেসিপি করে খেতে পারো, সবসময় একরকম পটলের রেসিপি না খেতে খেতে এই ধরনের রেসিপি করলে খুব ভালো লাগে খেতে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া, যারা নতুন বন্ধু আছো এখনও আমার চ্যানেলে আসোনি তারা অবশ্যই এসে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।